দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি অবকাশ সিদ্দিক, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন থেকে, এবং ট্রেন স্টেশনের ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ঈদ যাত্রার আজ শেষ দিন, এবং শেষ দিনে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনগুলোতে ঈদ যাত্রায় যে চাপ ছিল স্টেশনগুলোতে এবং যাত্রীদের যে আনাগোনা ছিল, আজ কিন্তু শেষ দিনে সেই পরিমাণে যাত্রী নেই। এবং আমরা দেখতে পাচ্ছি স্টেশনটি কিন্তু খালি রয়েছে, খুবই কম পরিমাণে যাত্রী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত এই যে আমরা দেখতে পাচ্ছি যে বনলতা এক্সপ্রেসটি এখন চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণ বাদেই কিন্তু ছেড়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের যে ট্রেনটি, সেই ট্রেনটির সিটগুলো কিন্তু অধিকাংশ সিটই কিন্তু এখনো খালি রয়েছে, এবং যাত্রীদের কিন্তু তেমন উপস্থিতি এখন আজ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু দেখেছিলাম, গতকালকে দেখেছিলাম যে যাত্রীদের প্রচুর পরিমাণে চাপ, এবং ভিতরে অর্থাৎ ট্রেনের ভিতরে কিন্তু জায়গা দেওয়ার মতন, পা দেওয়ার মতন জায়গা ছিল না। এবং এর কারণে কিন্তু যারা আসলে সিটের টিকিট কেটেছিল তারা কিন্তু সিটে বসে যেতে পারছিল না, এরকম অভিযোগও কিন্তু যাত্রীরা করেছিল গতকালকে। এবং আমরা দেখেছিলাম সিট কেটেছে, অথচ সিট পর্যন্ত তিনি যে পৌঁছবে সে পৌঁছানোর মতন কিন্তু জায়গাও কিন্তু ছিল না, এবং সেটা কিন্তু গতকাল পর্যন্ত আমরা এই জিনিসটা লক্ষ্য করছিলাম। কিন্তু আজ থেকে কিন্তু আমরা আবার লক্ষ্য করছি যে যাত্রীদের চাপ কিন্তু তেমন নেই, এবং ট্রেনে কিন্তু যাত্রীদের যে সিট, সেই সিট কিন্তু ফাঁকা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি কিন্তু 1:30 চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ট্রেনটি ছেড়ে যায়নি। কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু ট্রেনটিতে যে পরিমাণে যাত্রী আসলে থাকার কথা বা যে পরিমাণে যাত্রী হওয়ার কথা, সেই পরিমাণে যাত্রী কিন্তু নেই। দর্শক, আমরা সকাল থেকে কিন্তু কমলাপুর স্টেশনে কিন্তু ঘুরে দেখেছি বিভিন্ন রুটের যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে যাত্রী হচ্ছে না। আমরা এর পরেও কিন্তু আমরা জানতে পেরেছি যে পশ্চিম অঞ্চলের কিন্তু 2টি আন্তঃনগর ট্রেন কিন্তু ছাড়া বাকি সব ট্রেন কিন্তু তার নির্দিষ্ট সময় অনুপাতে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং দর্শক, আমরা ট্রেনে স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই যে ঈদ যাত্রা প্রতিদিন কিন্তু 67টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায়। এর মধ্যে আন্তনগর ট্রেন স্টেশন ছিল কিন্তু 42টি, এবং লোকাল ট্রেন ছিল কিন্তু 25টি। আজ এবং সেই সাথে কিন্তু তিনি আরও জানিয়েছেন যে আজ পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া সবকটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ছেড়ে গেলে ও কিন্তু আজ কিন্তু ট্রেনে কিন্তু সেই পরিমাণে যাত্রী পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই এটাও কিন্তু তিনি বলছিলেন। এবং সেই সাথে সাথে আমরা আরও শুনছিলাম যে তিনি কিন্তু বলছিলেন যে আজকে এবং 12 তারিখে কিন্তু টিকিট গতকাল রাতে আমরা অনলাইন এবং অফলাইন 2 জায়গাতেই একসঙ্গে ছেড়েছি, কিন্তু অর্থাৎ দর্শক আজকের এবং আগামীকালকে অর্থাৎ 12 তারিখের কিন্তু ট্রেনের টিকিট কিন্তু অনলাইন এবং অফলাইন 2 জায়গাতে ছেড়েছে, কিন্তু কিন্তু এই যে 2 দিনের টিকিট কিন্তু বন্ধ রাখা হয়েছিল, এর আগে চার দেখার উপর নির্ভর করে কিন্তু এই টিকিটটা ছেড়েছে তারা। এবং আরও জানিয়েছে যে ঈদের দিন যে আন্তনগর ট্রেনগুলো রয়েছে, সেই আন্তনগর ট্রেনগুলো কিন্তু ঈদের দিন বন্ধ থাকবে, কিন্তু সেই কথাও কিন্তু স্টেশন মাস্টার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং সেই সাথে তারা কিন্তু বলছিলেন আমাদেরকে যে আজকে যে ঈদ যাত্রার শেষ দিন, এবং শেষ দিনে
কিন্তু এই যাত্রায় কিন্তু যাত্রীদের তেমন কোনো চাপ নেই, স্বাভাবিক দিনের মতোই সব ট্রেন চলাচল করছে এবং যাত্রীর সংখ্যা অনেক কম বলেও কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আপনারা দেখছিলেন যে এই যে ট্রেনটি এবং বনলতা এক্সপ্রেস, যেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণ বাদে কিন্তু ছেড়ে যাবে, কিন্তু সেই ছেড়ে গেলেও কিন্তু এই ট্রেনটিতে কিন্তু যাত্রী সংখ্যা নেই। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্ল্যাটফর্মের চিত্রটি, এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের চিত্র, এবং প্ল্যাটফর্মটা কিন্তু একদম খালি রয়েছে। অর্থাৎ স্বাভাবিক দিনগুলোতে যেমন খালি থাকে ট্রেন না চললে, ঠিক তেমন কিন্তু এই জায়গাটি কিন্তু খালি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যেমনটি বলছিলাম যে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি কিন্তু সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে রাত 11:30 ছেড়ে যায় এবং 10:20 যাত্রা শেষে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে কিন্তু পৌঁছায়। পরের দিন এটি কিন্তু পরের দিন আবার পঞ্চগড় থেকে 9:50 পৌঁছায়, পরের দিন অর্থাৎ পরের দিন 9:50 যেয়ে এটা যে সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে যেয়ে পৌঁছায়। অন্যদিকে যে কুড়িগ্রাম যে এক্সপ্রেসটি, কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি বন্ধ রাখা হয়েছে, সেটিও কিন্তু সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিনই স্টেশন থেকে ছেড়ে যায় রাত 8:45 এবং 9:25 যাত্রা শেষে পরদিন ভোর 6:30 কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়। দর্শক, যেমনটা বলছিলাম যে এই যে ঈদ যাত্রার আজ কিন্তু শেষ দিন, এবং শেষ দিনে আমরা রাজধানীর বিভিন্ন যাত্রী কাউন্টারগুলোতে ঘুরেছি এবং বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যেটা লক্ষ্য করেছি, যাত্রীদের চাপ কিন্তু তুলনামূলক অনেক কম রয়েছে। এবং বিশেষ করে যে কমলাপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের চিত্র কিন্তু গতকালকের ঠিক বিপরীত। গতকালকে আমরা কিন্তু দেখেছিলাম যাত্রীদের প্রচুর পরিমাণে চাপ, এবং সেই সাথে আমরা এটাও দেখেছিলাম যাত্রীরা ট্রেনের ভিতরে আসলে যাই দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, এমন ভাবে আসলে যাত্রীরা উঠেছিল, এবং সেই সাথে ঝুলতে ঝুলতে অনেক যাত্রী কিন্তু ট্রেনে যেতেও আমরা লক্ষ্য করেছিলাম। এবং সেই সাথে যারা আসলে ট্রেনে সিট কেটেছিল, সেই তারা কিন্তু ট্রেনে সিট পর্যন্ত পৌঁছাতেও পারছিল না, যে কারণে ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু হাতাহাতি পর্যায় পর্যন্ত আমরা গতকালকে লক্ষ্য করেছিলাম। যাত্রীদের এত পরিমাণে চাপ ছিল এবং যাত্রীরা খুবই উত্তেজিত এবং ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল যে এত চাপের কারণে, এবং কিন্তু সেইটার বিপরীত কিন্তু আজ লক্ষ্য করছে। এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন স্টেশনটা একদম ফাঁকা রয়েছে, এবং এই যে বনলতা এক্সপ্রেস যেটি কিছুক্ষণ বাদে আসলে ছেড়ে যাবে, এবং কিছুক্ষণ বাদে ছেড়ে গিয়ে যে এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাবে, এই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যেয়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে, যে ট্রেনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে এবং যাত্রী তেমন নেই, এবং অল্প কিছু যাত্রী এখানে আসলে লক্ষ্য করা গেছে। এবং এই যে আজ এবং 12 তারিখ, এই যে 2 দিন টিকিট বন্ধ ছিল, যা সেই বন্ধ থাকার কারণে আজ কিন্তু তারা টিকিট, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট অনলাইনে এবং ফিজিক্যালি অর্থাৎ তাদের কাউন্টারেও কিন্তু টিকিট নেওয়ার সুযোগ রয়েছে, এবং সেই সাথে অনলাইনেও কিন্তু টিকিট কাটার সুযোগ করে দিয়েছে আজ এবং 12 তারিখ, এবং যাতে আসলে এই ট্রেন যাত্রায় যারা ঈদ যাত্রা করে আসলে গ্রামে যে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে যায়, এবং যারা এখনো পর্যন্ত যেতে পারেনি আসলে তাদেরকে যাওয়ার জন্য এই ট্রেনগুলা কিন্তু পরবর্তীতে শেষ দিনে এসে আবার, যেটা বন্ধ ছিল ট্রেন, সেই বন্ধটা কিন্তু আবার চালু করেছে, যাতে তারা এই যে আজ এবং 12 তারিখ যারা গ্রামে ফিরে যেতে পারে, সেই কারণেই কিন্তু এই ট্রেনে যে টিকিটটি বন্ধ ছিল এবং সেটা অনলাইনে এবং ফিজিক্যালি টিকিট কাটার ব্যবস্থা আসলে ট্রেন কর্তৃপক্ষ থেকে কিন্তু করা হয়েছে। তো দর্শক, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশ্রেষ্ঠ তথ্য। আপনাদের সঙ্গে আবার যুক্ত হতো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।